জি মোহতারাম, আমরা যে বিষয়টি জানতে আপনার কাছ থেকে সেটা হচ্ছে যে রমজান মাসে লাইলাতুল কদর একটি রাত্র আছে। আমাদের দেশে দেখা যায় যে 27 রমজানকে কদর রজনী হিসাবে ধরা হয়। এটি কি আসলে 27 রজনীতে না রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে? আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু ক্লিয়ার করেন বিষয়টা কোরআন হাদিসের দৃষ্টিতে। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা ওয়া বাদ। অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি প্রশ্ন। লাইলাতুল কদরের অত্যন্ত ফজিলত রয়েছে। এই রাতের ফজিলত প্রমাণ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গভাবে একটি সূরা নাজিল করেছেন, যা সূরাতুল কদর নামে প্রচলিত, বা সূরাতুল কদর নামে এটাকে নামকরণ করা হয়েছে। লাইলাতুল কদর কখন তালাশ করব? আমাদের সমাজে দেখা যায় শুধু একটি রজনীকে নির্দিষ্ট করে লাইলাতুল কদর তালাশ করা হয়, এবং লাইলাতুল কদর মনে করে তারা বিভিন্ন ধরনের আমল করে থাকেন। অথচ এটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কিরাম থেকে কোনো প্রমাণিত নয়। তারা শুধু একটি রাত্রিতে 27 রজনীতে তারা লাইলাতুল কদর উদযাপন করেছেন, তালাশ করেছেন, এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। আর সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার নির্দেশ দিয়েছেন যে তোমরা শেষ দশকের বেজর রাত্রিসমূহে লাইলাতুল কদর তালাশ করো। তাহলে আমাদেরকে শেষ দশকের যে বেজর রাত্রিগুলো রয়েছে, 21, 23, 25, 27, 29, এই সমস্ত রাত্রিগুলোতে আমাকে আপনাকে লাইলাতুল কদর তালাশ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই কী করেছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে বেজর রাত্রিসমূহে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। সুতরাং 27 রমজানে, 27 কিনা 26, 26 রমজানের দিবাগত রাত্রিতে 27 তারিখে শুধু মাহে লাইলাতুল কদর তালাশ করা, এই রাত্রিতে এবাদত বন্দেগী করার জন্য প্রস্তুতি নেওয়া এবং বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা আঞ্জাম দেওয়া করা, এগুলো সম্পূর্ণরূপে পরিহার করতে হবে। আমাদেরকে প্রত্যেকটা বেজর রাত্রিতে নিজের সাধ্যমতো এবাদত করতে হবে। রাত জেগে আমাদেরকে লাইলাতুল কদরের ফজিলত অন্বেষণ করতে হবে। হাজার মাসের চেয়ে উত্তম এই মাস, হাজার মাসের চেয়ে উত্তম এই রজনী, এই রজনীরটাকে আমাকে আপনাকে বেজর রাত্রিগুলোতে অবশ্যই তালাশ করে তালাশ করতে হবে। কিন্তু দেখা যায় আমরা একদিন করলাম, এখন যদি অন্য অন্য বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর চলে যায়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নির্দিষ্ট করে দেননি, ফিক্সড করে দেননি, তাহলে এই রাত্রের বিশাল বড় ফজিলত থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম, মাহরুম হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আগ্রহ এবং ঝোঁক হয়তো দেখার জন্যে যে আমরা এই রাত্রির ইবাদত পাওয়ার জন্য আমাদের আগ্রহ কেমন, এই জন্য হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা গোপন রেখেছেন। সুতরাং আমাদেরকে অবশ্যই আগ্রহ নিয়ে বেজর প্রত্যেকটি রাত্রিতে আমাদেরকে লাইলাতুল কদর তালাশ করতে হবে, মাহে রমজানের শেষ দশকের রাতগুলোতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে